ওয়েলকাম স্টুডেন্টস আমি মানস স্যার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে যেটা নিয়ে আলোচনা করব একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো যেটা আসছে আমি বলছি এক্স প্লাস এক্স সমান এক্স এতদিন তোমরা জানে জানতে এক্স প্লাস এক্স সমান টু এক্স আবার বলছি দেখো এক্স ডট এক্স সমান এক্স কিন্তু তোমরা জানো এক্সের স্কোয়ার এবার দেখো এক্স প্লাস ওয়ান সমান কিন্তু এক্স প্লাস ওয়ানই হয় কিন্তু আমি বলছি ওয়ান এবারে দেখো এক্স ডট ওয়ান মানে এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে ওয়ান হবে এ সরি এক্স হবে এটা তোমরা জানো এটা হয়েছে এক্স ডট ওয়ান সমান এক্স এবার দেখো এক্স প্লাস জিরো সমান এক্স এরপরে দেখো এক্স ডট জিরো সমান জিরো তাহলে ব্যাপারটা কি প্লাস অপারেটরটা কি শুধুমাত্র অ্যাডিশানের জন্য ইউজ করি অ্যান্সারটা কিন্তু হবে নো আমরা অন্য ব্যাপারেও ইউজ করতে পারি অন্য কোনো কাজেও প্লাস অপারেটরটাকে ইউজ করতে পারি এবারে দেখো ডট অপারেটরটাকে কি আমরা শুধু মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করি অ্যান্সারটা কী আসছে অ্যান্সারটা আসছে নো এইবার এইগুলো কিন্তু সমস্তই সম্ভব আমি যা বললাম এগুলো সবগুলোই সম্ভব কিভাবে সম্ভব দেখো এটা হচ্ছে একটা অ্যালজেব্রার একটা পার্ট এটা একটা স্পেশাল অ্যালজেব্রা ম্যাথামেটিক্সের একটা পার্ট এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা যার উপর বেস করে আছে আমাদের মডার্ন ডিজিটাল কম্পিউটার সিস্টেম বর্তমানে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেটা কিন্তু টোটালি এই লজিকের উপরে দাঁড়িয়ে আছে আমার বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আগের দুটো ভিডিও আছে আজকে আমি যেটা আলোচনা করব। সেটা দেখো কিছু থিওরম আর কিছু পস্টুলেটস এখানে দেখো প্লাস অপারেটারটা কিন্তু যোগ ফলের জন্য না। অ্যাডিশান এনোর জন্য নয় এটা অর অপারেশন এই অর অপারেশন কি আমি বলবো আর দেখো ডট অপারেশন যেটা বলেছিলাম সেটা কিন্তু গুণের জন্য নয় এখানে অ্যান্ড অপারেশান তো এইগুলো নিয়ে আমাদের কিন্তু বুলিয়ান আমি প্রথমেই বুলিয়ানের আমি দুটো পস্টুলেটস নিয়ে আলোচনা করছি পস্টুলেটস এখানে আমি দুটো পস্টুলেটস লিখেছি দেখো পস্টুলেটস হচ্ছে এক্স প্লাস জিরো টু এক্স এবং এক্স ডট জিরো টু জিরো আমি এই দুটো পস্টুলেটস প্রমাণ করবো কী করে অ্যাকচুয়ালি পস্টুলেটস কিন্তু প্রমাণ করা যায় না পস্টুলেটস হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ কিন্তু যার যেগুলোর উপর বেশ করে আমি অন্য কিছু প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ না করে দেখে নিয়ে যাই চলো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা দেখে নাও যে কী করে সমান হচ্ছে ধরো এক্সের ভ্যালু জিরো এখানে তার আগে বলি যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা দুটো ভ্যালু আছে শুধুমাত্র বাইনারি দুটো ভ্যালু আছে জিরো অ্যান্ড ওয়ান যারা বাইনারি নাম্বার জানো অর্থাৎ আমার বাইনারি নাম্বারের ভিডিও আছে তোমরা একটু দেখে নেবে বাইনারি ভ্যালু শুধু জিরো এবং ওয়ান নিয়ে হয় এবং এখানে দুটো অপারেটার আছে অপারেটার হচ্ছে একটা ডট এবং একটা প্লাস এই ডটটাকে বলছি আমরা অ্যান্ড অপারেশন এবং প্লাসটাকে বলছি আমরা অর অপারেশন এবং কতগুলো ভেরিয়েবলস আছে আমরা ভেরিয়েবল যে কোনো নিতে পারি এক্স ওয়াই এ বি এটসেট্রা যে কোনো এটসেট্রা যে কোনো ভেরিয়েবল নিতে পারি তাহলে এইখানে প্রথমটার ক্ষেত্রে আমরা তাহলে এক্সের ভ্যালু জিরো অথবা ওয়ান যে কোনো একটা হবে ধরলাম এক্স ইজিক্যাল টু জিরো তাহলে লেফট হ্যান্ড সাইড কত হবে লেফট হ্যান্ড সাইড হবে এক্স 0 জিরো 0 টু জিরো প্লাস জিরো অর্থাৎ 0 অর 0 সমান কিন্তু জিরোই হবে আর এক্সের ভ্যালু যদি আমরা ওয়ান নিই এক্সের ভ্যালু ওয়ান নিয়ে থাকি তাহলে লেফট হ্যান্ড সাইড কত হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড পাচ্ছি এক্স প্লাস জিরো সমান ওয়ান প্লাস সমান আমরা কত পাচ্ছি ওয়ান এইবার দুটোর ক্ষেত্রে আমরা দেখি প্রথমে দেখি এক্স 0। এক্স ইজিক্যাল টু জিরোতে আমরা জিরো পেয়েছি তাহলে দেখো এক্সের ভ্যালু যা আমরা কিন্তু সেটাই পাচ্ছি অর্থাৎ এক্স প্লাস জিরো সমান কিন্তু এক্স এখানে এক্সের ভ্যালু যা দিয়েছি এখানে তাই পাচ্ছি এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে আউটপুটও জিরো হবে রাইট হ্যান্ড সাইডও জিরো হবে আবার দেখো এখানে এক্সের ভ্যালু ওয়ান তো এখানে আমরা ওয়ানই পেয়েছি তাহলে এক্সের এক্স প্লাস জিরো যদি এক্সের ভ্যালু ওয়ান দিই তাহলে আমরা এক্সের ভ্যালু আউটপুটে ডান রাইট হ্যান্ড সাইডে আমরা ওয়ানই পাচ্ছি তাহলে এই বসপুলেটসটা দেখো মোটামুটি ট্রু হোয়াট এভার দ্য এক্স দ্যাট উইল বি ইন দ্য আউটপুট মানে এক্সের ভ্যালু ইনপুটে যা হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে ইনপুট বলছি এবং রাইট হ্যান্ড সাইডটাকে আউটপুট যদি বলি তাহলে আমরা এক্সের ভ্যালু যা দিচ্ছি সেটাই আমরা কিন্তু আউটপুটে সেই ভ্যালুটাই পাচ্ছি ওই জন্য এক্স প্লাস জিরো সমান এক্স এইবারে আসছি দেখো এক্স ডট জিরো এক্স ডট জিরো সমান জিরো এইটা বি পার্ট পস্টুলেটস ওয়ানের বি এই এক্স ডট সমান জিরো আমরা ধরলাম এক্স 0 টু জিরো তাহলে কত হবে জিরো ডট সমান এটাকে কি বলতে পারি 0 অ্যান্ড জিরো জিরো অ্যান্ড জিরো সমান ওয়ান অ্যান্ড লজিকে আমরা দেখেছি আমার বুলিয়ান অ্যালজেব্রার সেকেন্ড ভিডিও যেটা আছে পার্ট টু অ্যান্ড লজিকে যেটা দেখেছি সেটা জিরো অ্যান্ড জিরো সমান জিরো হবে কি করে জিরো হবে এনি ইনপুট জিরো আউটপুট উইলবি জিরো তাহলে এইভাবে এটা কিন্তু জিরো হয়েছে এবারে দেখো এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে কত হবে ওয়ান অ্যান্ড জিরো তাহলে এটাও জিরো পাচ্ছি এনি ইনপুট জিরো আউটপুট উইলবি জিরো ওয়ান অ্যান্ড জিরো সমান জিরো পাবো অ্যান্ডে ওয়ান আউটপুট কখন হবে যখন ওয়ান অ্যান্ড তখনই কেবলমাত্র আউটপুট আমরা ওয়ান পাবো এছাড়া সবসময় কিন্তু অ্যান্ডে জিরো আসবে যখন অল ইনপুটস আর হাই আউটপুট উইল বি হাই ইন অ্যান্ড অপারেশান এইবারে দেখো আমি আর একটা লিখছি এই পসপুলেটসটা হচ্ছে এক মিনিট এই পসপুলেটসটা হচ্ছে এক্স প্লাস এক্স বার এই এর এ এটা এক্স প্লাস এক্স বার ইজিক্যাল টু এক্স প্লাস এক্স বার ইজিক্যাল টু ওয়ান এবং টু এর তে যেটা বলছি এক্স ডট এক্স বার টু কিন্তু এটা 0 এইখানে দেখো x প্লাস এক্স বার টু আমরা 1 এই পস্টুলেটসটা আমরা কী করে প্রুফ করবো অর্থাৎ প্রুফ তো করা যায় না মানে এটা কী করে দেখব যে এটা ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে তাহলে দেখো এক্সের ভ্যালু আমি জিরো নিলাম তাহলে এক্সের ভ্যালু যদি জিরো হয় এক্স যদি জিরো হয় তাহলে এক্স বার মানে কি এক্সের কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে কত ওয়ান আবার এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এক্স বার সমান কত হবে জিরো অর্থাৎ জিরোর কমপ্লিমেন্ট ওয়ান এবং ওয়ানের কমপ্লিমেন্ট হচ্ছে জিরো এক্ষেত্রে এক্ষেত্রে যেটা আমি দেখতে চাইব সেটা হচ্ছে কত এক্সের ভ্যালু জিরো নিলে তাহলে আমাদের কত হবে জিরো প্লাস ওয়ান অর্থাৎ জিরো অর ওয়ান সমান তাহলে কত হচ্ছে ওয়ান এটা জিরো 1 ওয়ান অরের ক্ষেত্রে অর লজিকের ক্ষেত্রে এনি ইনপুট ওয়ান আউটপুট উইল বি ওয়ান এই কারণে আমরা 0 অর 1 ইকাল টু ওয়ান লিখেছি ঠিক একইভাবে এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে এক্সের বার কত হবে এক্স বার হবে 0 তাহলে 1 প্লাস জিরো অর্থাৎ 1 or 0 সমান কত হবে 1 অর্থাৎ অরের এনি ইনপুট ওয়ান আউটপুট উইল বি ওয়ান তাহলে অরের যদি যে কোনো একটা ইনপুট ওয়ান আসে তাহলে আউটপুট আমরা ওয়ান পাবো তাহলে দেখো ফার্স্টুলেটস টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মানে এক্স প্লাস এক্স বার ওয়ান এটা আমরা করে দেখলাম যে এটা ইনভার্সাল ট্রুথ এইবারে দেখো এক্স ডট এক্স বার টু জিরো ঠিক এভাবে এক্সের ভ্যালু ইকাল টু জিরো নিলাম তাহলে কত হবে জিরো ডট ওয়ান জিরো ডট ওয়ান জিরো অ্যান্ড ওয়ান জিরো অ্যান্ড ওয়ান অ্যান্ড লজিকে কী বলেছে এনি ইনপুট জিরো আউটপুট উইল বি জিরো তাহলে আমি আউটপুট কত পাবো জিরো পাবো আর এক্সের ভ্যালু যদি আমরা ওয়ান নিই তাহলে কত হবে তাহলে ওয়ান ডট এক্স বারের ভ্যালু জিরো সমান কত সমান এটাও জিরো হবে কারণ ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড জিরো সমান কত জিরোই হবে এটাই হচ্ছে কিন্তু অ্যান্ডের লজিক অ্যান্ড লজিকে কখন আউটপুট ওয়ান হবে যদি বোথ ইনপুট হাই হয় তখনই কিন্তু আউটপুট ওয়ান হবে অর্থাৎ আউটপুট উইল বি হাই হোয়েন অল ইনপুটস আর হাই এখানে যদি ভেরিয়েবলের মান যদি ওয়ান হয় বা হাই হয় তখনই কিন্তু আউটপুট হাই হবে আদারওয়াইজ আউটপুট বি জিরো এইবারে দেখো একটা থিওরম বলছি এইবারে থিওরমের একটা পার্ট হচ্ছে থিওরম ধরলাম থিওরম ওয়ান থিওরম ওয়ান এ থিওরম ওয়ান এতে বলছি এক্স প্লাস এক্স ইজিক্যাল টু এক্স এইখানে আমি দেখো এটা অনেকভাবে প্রমাণ করা যায় এটা তোমরা যারা বিগিনার্স বা এটাও ভুল নয় আমি একেবারে সহজভাবে একটা প্রমাণ বলছি ধরো আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে দুটো মাত্র টু ভ্যালুড বুলিয়ান বুলিয়ানার ক্ষেত্রে দুটো মাত্র ভ্যালু আছে যেখানে এক্সের ভ্যালু জিরো এবং এক্সের ভ্যালু ওয়ান তাহলে আমি এটার ক্ষেত্রে লিখছি দেখো এক্সের ভ্যালু যখন জিরো হবে হেন এক্স ইজিক্যাল টু জিরো দেন জিরো জিরো প্লাস জিরো সমান কিন্তু জিরোই হবে অর্থাৎ জিরো অর জিরো সমান কিন্তু জিরো এইখানে দেখো এই এক্সের ভ্যালু যা দিচ্ছি আমি কিন্তু এখানে তাই পাচ্ছি আমি এটা জিরো দিয়ে হয়তো তোমাদের মনেকে অনেকের কনফিউশন থাকবে কেন এখানে তো জিরো আছে তাহলে জিরো পাচ্ছি ওটাই ওই জিরোটা পাচ্ছি কিন্তু না এক্সের ভ্যালু যখন ওয়ান পুট করব তখনই বুঝতে পারবে এক্সের ভ্যালু যখন ওয়ান পুট করছি তখন দেখো ওয়ান প্লাস ওয়ান সমান কত হচ্ছে ওয়ান তাহলে কি এখানে ওয়ান অর ওয়ান ওয়ান অর ওয়ান মানে দুটো ওয়ান নয় যে কোনো একটা ওয়ানই হবে তাহলে এই যে ওয়ান এক্সের ভ্যালু যা দিলাম এই যে এক্সের ভ্যালু যা দিয়েছি তাহলে এখানেই এটা পাচ্ছি এই যে এক্সের ভ্যালু এখানে জিরো দিয়েছিলাম সেটাই এখানে পাচ্ছি এই যে এক্সের ভ্যালু ওয়ান দিয়েছি এটাই পাচ্ছি তাহলে হোয়াট এভার দ্য এক্স দ্যাট উইল বি দ্য আউটপুট তাহলে এক্স টু যদি জিরো হয় তাহলে আমরা আউটপুটে জিরো পাবো এক্স টু যদি ওয়ান হয় তাহলে আমরা আউটপুটে ওয়ানই পাচ্ছি তাহলে এই ফর্মুলা থেকে এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস ডট 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 প্লাস এক্স ইজিক্যাল টু কিন্তু এক্স হবে অর্থাৎ এক্স অর এক্স অর এক্স আমি যদি এক লক্ষ এক্সকে অর বলি তাহলেও কিন্তু আমি একটা এক্সই পাবো এরপর দেখো যেটা আসছি এবার হচ্ছে থিওরম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট বি যেটা বলছি এক্স ডট এক্স এক্স ডট এক্স সমান এক্স এটা কী করে হচ্ছে দেখো এটা অ্যান্ড অপারেশান কিন্তু এটা ডট মানে এটা কিন্তু অ্যান্ড অপারেশান মাথায় রাখতে হবে এটা অ্যান্ড অপারেশান তাহলে এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে কত পাবো আমরা জিরো অ্যান্ড জিরো সমান কিন্তু জিরোই পাচ্ছি এক্সের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমরা কত পাবো ওয়ান অ্যান্ড ওয়ান সমান কিন্তু ওয়ান পাচ্ছি তাহলে হোয়াট এভার দ্য এক্স দ্যাট উইল বি দ্য ইন দ্য আউট দ্যাট উইল বি ইন দ্য আউটপুট এক্সের ভ্যালু যা হবে সেটাই কিন্তু আমরা আউটপুটে পাবো তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি এক্স ডট এক্স ডট এক্স ডট এক্স ডট 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 এক্স সমান কিন্তু এক্স অর্থাৎ এক্স অ্যান্ড এক্স অ্যান্ড এক্স ডট 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 কিন্তু আমরা সবগুলো থেকে একটাই এক্স পাবো সেই যদি এক্সের ভ্যালু জিরো হয়ে যায় তাহলে আমরা জিরো পাবো যদি এক্সের ভ্যালু ওয়ান হয় তাহলে আমরা ওয়ান পাব এরপর একটা থিওরিতে আসছি দেখো সেটা হচ্ছে এইটা থিওরিটা হচ্ছে থিওরি তিন নম্বর থিওরি আমি বলছি এই থিওরিটা দেখো এক্স প্লাস এক্স ওয়াই সমান কিন্তু এক্স হবে এক্স প্লাস এক্স ওয়াই সমান এক্স এটা কি পসিবল আমরা এতদিন জানতাম কি লেফট হ্যান্ড সাইড লিখছি লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস এক্স ওয়াই সমান কত হবে এক্স ইন্টু ওয়ান প্লাস এইটাই আমরা জানতাম কিন্তু আমরা এখন শিখেছি কি ওয়ান প্লাস ওয়াই সমান কিন্তু 1 ওয়ান প্লাস ওয়ান ওয়াই সমান ওয়ান কেন একটু আগেই আমি বললাম যে এজ এক্স প্লাস ওয়ান সমান ওয়ান মানে ভ্যালু যা হবে সেটাই কিন্তু এক্স প্লাস ওয়ানই তাই হবে কারণ এক্সের ভ্যালু যদি জিরো হয় এক্স 0 টু অর্থাৎ জিরো অর সমান ওয়ান আর এক্সের ভ্যালু যদি ওয়ান হয় ওয়ান অর ওয়ান সমান ওয়ান তাহলে হোয়ার দ্য এক্স দ্য আউটপুট সরি এক্সের ভ্যালু যা হবে সেটা আউটপুটে আসবে না এক্সের সঙ্গে যেহেতু প্লাস ওয়ান অর হয়েছে তাহলে ওয়ানটাই আমরা আউটপুটে পাবো এক্সের সঙ্গে প্লাস ওয়ান কারণ অরের ক্ষেত্রে বলেছি এনি ইনপুট আউট এটা যা খুশি থাক এক্স এর ভ্যালু জিরো অর ওয়ান যা খুশিই থাক তার সঙ্গে যদি কিন্তু আমরা আউটপুটে আমরা ওয়ান পাবো তাহলে তাহলে আমরা এক্স লিখব এটাই কিন্তু আর এস এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল এরপর দেখো এরপর দেখো যেটা ভাবছি সেটা হচ্ছে ডি মরগান ডি ডিমর্গান্স ল ডিমর্গানস ল এর কিন্তু দুটো পার্ট আছে একটা পার্ট এ এবং একটা পার্ট বি অর্থাৎ ল ওয়ান এবং ল টু ল ওয়ান এবং ল টু এটা কিন্তু গন্ডগোল করলে বা ভুল করলে চলবে না ডিমর্গানস ল যেটা বলে ফার্স্ট ল যেটা বলে এক্স প্লাস ওয়াই এর হোল বার ইজিক্যাল টু এক্স বার ডট ওয়াই বার এবং ডিমর্গান্সের সেকেন্ড ল যেটা বলে সেটা হচ্ছে এক্স ডট ওয়াইয়ের ইজ ইজিক্যাল টু এক্স বার প্লাস ওয়াই বার এই দুটো লকে প্রমাণ করা যায় এবং এই দুটো লকে প্রমাণ করতে গেলে যে মেথডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে টেবুলার মেথড আমরা টেবুলার মেথডের সাহায্যে প্রমাণ করে দেখি একবার যে ডিমর্গানস লটাকে কিভাবে প্রমাণ করা যায় এখানে আমি দেখো একটা টেবিল তৈরি করেছি এক্স ওয়াই এবং এর ভ্যালু নিয়েছি ধরো এক্স বার বানিয়েছি ওয়াই বার করেছি তারপর কি নিয়েছি তারপর করছি ধরো এক্স প্লাস ওয়াই এরপর করছি এক্স প্লাস ওয়াইয়ের হোলবার তারপর লিখছি এক্স বার ডট ওয়াই বার এইভাবে আমরা দেখো যতগুলো ভেরিয়েবল আছে আমি মোটামুটি সেই ভ্যালুগুলোকে এভাবে লিখলাম যেভাবে আছে তো এক্স ওয়াই আমি কিভাবে লিখবো বাইনারি নাম্বার কিভাবে লিখতে হয় সেটা আমার আগের ভিডিওতে আছে তোমরা দেখবে যে কিভাবে সহজে আমরা বাইনারি নাম্বার লিখতে পারি আমরা বাইনারি নাম্বারের দুটো ভেরিয়েবল আছে তাহলে আমরা ম্যাক্সিমাম কম্বিনেশান পাবো কটা চারটে কারণ টু টু দি পার টু মানে এখানে ভেরিয়েবলের সংখ্যা এটা কতগুলো ভেরিয়েবল আর সেটা হচ্ছে টু টু দি পার্ট টু সমান এখানে ফোর চারটে ভেরিয়েবল পাবো যদি চারটে বাইনারি নাম্বার পাবো যদি ভেরিয়েবলের সংখ্যা তিন থাকতো তাহলে টু টু দি পার থ্রি সমান আটটা বাইনারি পেতাম সেটা হচ্ছে জিরো টু সেভেন মানে তিনটে জিরো থেকে তিনটে ওয়ান পর্যন্ত পেতাম এখানে আমরা পেয়েছি দুটো জিরো থেকে দুটো ওয়ান তাহলে এইবার দেখো এটাকে আমরা কী করবো এটাকে আমরা এক্স বার মানে এই যে এক্সের ভ্যালুটা আছে এই এক্সের ভ্যালু এক্স বার করলে কত হবে ওয়ান তারপর এই জিরোটাকে এক্স বার করলে হবে ওয়ান তারপরে দেখো জিরো তারপর জিরো এবং ঠিক একইভাবে ওয়াই বার মানে ওয়ান জিরো ওয়ান জিরো পেলাম এবারে দেখো এক্স প্লাস ওয়াই মানে এক্স অর ওয়াই জিরো অর জিরো সমান 0, জিরো ওয়র ওয়ান 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 অর জিরো ওয়ান ওয়ান ওর ওয়ান ওয়ান এবারে এক্স প্লাস ওয়াইয়ের বার অর্থাৎ কমপ্লিমেন্ট এই যে রোটা এক্স প্লাস ওয়াই যা পেলাম এটারই কমপ্লিমেন্ট অর্থাৎ ওয়ান জিরো 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 তারপরে দেখো এক্স বার ডট ওয়াই এক্স বার ডট মানে এই যে কলামটা দু নম্বর কলামটা এখানে এক্স বার এবং ওয়াই ভ্যালু পেয়েছিলাম তাহলে প্রথমে দেখো এক্স বার ডট ওয়াই বার করলে কত হবে ডট মানে এখানে অ্যান্ড অপারেশান ওয়ান অ্যান্ড ওয়ান সমান ওয়ান আর দেখো বাকিগুলো সব ওয়ানের সঙ্গে জিরো জিরোর সঙ্গে ওয়ান এবং জিরো জিরো অর্থাৎ সব জিরো জিরো হয়ে যাবে তাহলে এইবারে দেখো এইবারে এই যে টেবিলটা দেখলাম এটা কলাম ওয়ান কলাম টু কলাম থ্রি কলাম ফোর এবং কলাম ফাইভ তাহলে আমরা কী লিখবো ফ্রম দ্য অ্যাবাব টেবিল উই ক্যান সি দ্যাট কলাম ফোর ইকাল টু কলাম ফোর কলাম ফোর অ্যান্ড কলাম কলাম ফাইভ আর সেম এটাই কিন্তু ডিমর্গান্স লোক অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের হোল বার ফিজিক্যাল টু এক্স বার ডট ওয়াই বার এটাই ডিমর্গান্সের প্রথম সূত্র এটা লিখলাম এবং এক্স বার প্লাস ওয়াই বার এক্স এক্স সরি এক্স বার ওয়াই বার এইটাকে আমি বানাচ্ছি এক্স বার ওয়ান ওয়ান জিরো জিরো এক্সের কমপ্লিমেন্ট ওয়াইয়ের কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান এবং এক্স ডট ওয়াই এটা করতে গে গিয়ে কি পাচ্ছি সমান দেখো জিরো 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 ওয়ান অর্থাৎ দেখো এক্স অ্যান্ড অপারেশন এই এক্স এক্স এবং এর অ্যান্ড অপারেশন আর এক্স ডট বার অর্থাৎ এই থার্ড কলামে যেটা আছে তার কমপ্লিমেন্ট অর্থাৎ ওয়ান এবং এক্স প্লাস ওয়াইয়ের কমপ্লিমেন্ট অর্থাৎ এই সেকেন্ড কলামে এক্স ওয়াইয়ের ভ্যালু আছে এক্স বার ওয়াই বারের ভ্যালু আছে এর আমরা পাচ্ছি দেখ ওয়ান অর ওয়ান ওয়ান তারপর দেখো ওয়ান অর জিরো ওয়ান জিরো অর ওয়ান জিরো জিরো অর জিরো তাহলে এইবারে দেখছি এই টেবিলটা থেকে এই টেবিলটা থেকে কলাম ফোর এবং কলাম ফাইভ সেম তাহলে এইটা কলাম ফোর এবং কলাম ফাইভের ভ্যালুগুলো আমরা সেম দেখতে পাচ্ছি দেখো এই ভ্যালুগুলো আর এই ভ্যালুগুলো সেম দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ডট ওয়াই এর বার ইজিক্যাল টু এক্স বার প্লাস ওয়াই বার এটাই কিন্তু ডিমরগান্সের সেকেন্ড লো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট ক্লাস আমরা লজিক গেটস নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। সমস্ত লজিক গেট নিয়ে আলোচনা করব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস সাবস্ক্রাইব করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ